বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার প্যারিসের ক্যাচিমায় সোনার বাংলা রেস্টুরেন্টে বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারে ফ্রান্সে বসবাসত বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ বাসিদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসাবে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের আব্দুল মানিক এম এ কাশেম আবুল কাশেম আকরাম খান ফয়সল উদ্দিন সেলিম ওয়াদা সেলু রেজাউল করিম রেজা জুবের আহমেদ সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক শাহিনুর রহমানের পবিত্র কোরআন কোরআনতলাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ও সহসভাপতি হাসিব মেম্বার পরে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফিজ সামির